বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি মিরপুর বেড়িবাঁধ তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের ঠিক পাশে। তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের হাতের বাম পাশে নতুন এই রেস্টুরেন্টটা হয়েছে বাঙালি খানা, এই রেস্টুরেন্টের নাম। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, গ্রাম বাংলা, বাংলা, তারপরে কি নগর বাংলা, নগর বাংলা, অনেক কিছুই আছে। গ্রাম ছাড়াও আছে, গ্রাম ছাড়া, ওই রাঙামাটির পথ, নাম ছাড়া, নাম ছাড়া। আচ্ছা, যাই হোক, এখন কথা হয়েছে যে ওইসব আমি কয়েকটা রেস্টুরেন্ট ঘুরলাম, দেখলাম, তো আমার কাছে এইটাই ভাল লাগছে দেখে যে এখানে বসে আসলে খাওয়া যায়, ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসা যায়। অন্যান্য যেগুলো সেগুলাতে বেশি গ্রামের ফিল আনতে গিয়ে একেবারে ভাঙাচোরা মতন অবস্থা হয়েছে, তো সেই হিসাব করলে এইটা বেশ কিমছাম আছে। তো চলেন একটু দেখি এই জায়গার ম্যাক্সিমাম যতগুলো রেস্টুরেন্ট, এরকম রেস্টুরেন্ট যেগুলো আছে ভর্তা ভাতের জন্য, সবগুলো রেস্টুরেন্টের মেনুই সেম এবং প্রাইজিংটাও সেম। সব জায়গায় মাছ ভাজা আছে, তারপরে দশ পদ, পনেরো পদ, বিশ পদের ভর্তা আছে, এখানেও আছে। আসলে আমরা একটু দেখি কি কি আছে খাবার। ভাই, এখানে কি কি আছে খাবারে? খাবারে এখানে আমাদের মধ্যে ইলিশ মাছ হবে, তেলাপিয়া আছে, তারপরে কই মাছ, চিংড়ি, রূপচাঁদা আছে। আচ্ছা, আমি আমি একটু প্রাইসটা শুনি, ইলিশের প্রাইস কত করে? ইলিশ প্রাইস হচ্ছে 200 টাকা, 250 টাকা, ছোটটা 200, বড়টা 250। এখানে কি দামাদামি করার কোনো অপশন আছে? দামাদামি করার কোনো অপশন নাই। এরপরে নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে, ওই পরিমাণ আমরা সার্ভ করি কাস্টমার। আচ্ছা, না ইলিশ তো এটা পুরো আস্তাই যাবে। হ্যাঁ, এই কই কত করে? কই হচ্ছে 80 টাকা, 80 টাকা, চিংড়ি, চিংড়ি 60 টাকা, চিংড়ি 60 টাকা, তেলাপিয়া, তেলাপিয়া 80, 100, 80 কোনটা? 80 ছোট গুলো, বড় গুলো 100 টাকা, মানে এই যে এই কর্নারটা যদি নেই তাহলে 100 টাকা। আচ্ছা, এরপরে এইটা তো ছোট কোরাল, কোরাল কত করে? কোরাল যেটা ছোট আছে ওটা হচ্ছে 200 টাকা, আর বড়টা হচ্ছে 350 টাকা, 200, 350। এটা রূপচাঁদা 550 টাকা, রূপচাঁদা 550 টাকা। আর কি আছে? আর আছে গরু, তারপরে গরু, গরু কত করে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে বাঙালি খানার, বাঙালি খানার রেস্টুরেন্ট, ভর্তা ভাতের স্বাদে 16 আনা ভর্তা আইটেম এখানে। আচ্ছা, ভর্তা আইটেম কি আমি চুজ করে দিতে পারবো নাকি আপনাদের রেডি করা থাকে? ভর্তার প্যাকেজ 20 আইটেম, 100 টাকা নিতে হবে। ভাতটা কি ফ্রি? ভাতটা চার্জ হিসেবে ডিশ আছে প্রত্যেকটা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা। কই সেটা কই? এখানে এই তো এই যে ভাত আছে 60 টাকা, 60 টাকাটা কি দুজন খাইতে পারবে? 60 টাকা তিনজন খেতে পারবে, তিনজন খেতে পারবে। যদি একজন আসে তখন তার ক্ষেত্রে ভাত 60 টাকা ডিশে নিবে, সে যতটুকু খাবে ততটুকু বিল করবে, 20 টাকা খেলে 20 টাকা, 10 টাকা খেলে 10 টাকা। আলাদা এইখানে একটা সেট মেনু আছে, এটা দেখতে পারেন, ভর্তা ভাত, ভর্তা চার প্রকারের, শাক সবজি, মুরগি প্লাস ডাল 100 টাকা, খুব রিজনেবল প্রাইসে। আর একটা হচ্ছে ভাত দিবেন 10 প্রকারের ভর্তা প্লাস ডাল 80 টাকা। আর এটাও কি আছে? ফ্রাইড রাইস, চিলি? এটা সবসময় অ্যাভেলেবল থাকে না, কারণ এখনো বন্ধ এরকম ডিমান্ড নাই, ডিমান্ড থাকলে অবশ্যই আমরা সাপ্লাই করব। এখন নাই, এখন ডিমান্ড নাই। আর গরুর গোস্ত? গরুর গোস্ত যেগুলো দেয়া আছে প্রাইস, গরুর গোস্ত ভুনা আছে, গরুর কালা ভুনা, খাসির গোস্ত ভুনা আছে, দেশি মুরগি কারি আছে। আমরা একটু আপনাদের প্লাটার তো আমি কয়েকটা দোকানে দেখছি যে প্লাটার রেডি করা থাকে, এরকম প্লাটার দেখতে পারবো কোনটা কি ভর্তা? হ্যাঁ, একটা প্লাটার তাহলে আমাকে একটু কাইন্ডলি দেখান। তো প্লাটারটা নিয়ে আসুক, আমরা দেখি ইন দ্য মিনটাইম আমরা একটু ডিসাইড করি যে আমরা কি নিব। আমার মনে হচ্ছে যে একটা মাছ, আর মাছ ভাজার মধ্যে এখানে যতগুলো মাছ ভাজা মাছ আমি দেখলাম তার মধ্যে তেলাপিয়াটা নিলেই মনে হয় ঠিকঠাক আছে, কারণ এটাই সবচেয়ে বেশি চলে এবং এটা এখানে আসলে সবাই এটাই খায়। আর দ্বিতীয়ত আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে গিয়ে ভর্তার 10 আইটেমেরটা নিব নাকি এই এই যে এইটার প্যাকেজটা নিব? তাহলে ভর্তার 10 আইটেম নিব। আচ্ছা, আমরা একটু ইয়েটা দেখি। আর গোস্ত কি খাবা? এখানে আসলে আমার মনে হয় না যে স্পেশাল, মানে মাংসটা খুব একটা স্পেশাল অনেক ইয়া, মানে এখানে খাইতেই হবে এরকম এরকমটা আমার মনে হয় না। এখানে সব ভর্তা কি অ্যাভেলেবল সেটা আমি জিজ্ঞেস করি, ওনারা আসুক, আসলে আমরা জানতেছি।
এইখানে ভাই আপনি একটু আমাকে বলে দেন কোনটা কোন ভর্তা, এটা কি ভর্তা? লইটা শুটকি ভর্তা। এটা চেপা শুটকি ভর্তা। এটা চান্দা শুটকি ভর্তা। এটা তুমি তো আন্দাজে বলতেছো দুইটা দুইটা করে না মলা। এটা এই কালো এটা কি? এটা কি পেঁপে? এটা চিংড়ি। এটা দেখলাম এই জায়গায় ভর্তা এইভাবে করে দেওয়া হয়। চেহারা খুব একটা আকর্ষণীয় আমার কাছে লাগে নাই, খাওয়ার পরে বোঝা যাবে আসলে কতটা আকর্ষণীয়। তেলাপিয়া মাছ দেন, ওইখান থেকে চলেন আমরা একটি তেলাপিয়া মাছটা দেখাই দিই, যেটা ভাজা হবে এবং তেলাপিয়া মাছটা আমাদের সামনে ভাজা হবে। এইখান থেকে আপনারা বেছে নিতে পারবেন, এগুলো 80 টাকা 100 টাকা। কোনটা 80 টাকা, কোনটা 100 টাকা? ছোটগুলো 80 টাকা, বড়গুলো 100। এই যে এইটা দেন। আচ্ছা ঠিক আছে, আমরা 100 টাকার একটা নিলাম তেলাপিয়া। এই যে এইটা, এই কর্নারেরটা এটা অল্প আছে ভাজা হয়। এটা সরিষার তেল, সরিষার তেলে তেলাপিয়া ভাজা। আচ্ছা, আমরা আমি কিছুটা ভাত সরাই রাখতেছি, কারণ আমরা দুইজনই দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি। এখন হচ্ছে গিয়ে কয়টা? 4টা। হ্যাঁ, 4:30। ওরা দেখেন ওদের ভর্তার আইটেম শেষের দিকে, এই কারণে কালিজিরা ভর্তা দুইটা দিয়ে দিছে 4 ধরনের ভর্তার মধ্যে। হ্যাঁ, আর সাথে মুরগি আছে, এটা চিকেন প্যাকেজ। আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে একটা তেলাপিয়া মাছ, যেটার প্রাইস হচ্ছে 100 টাকা। আমি একটু ভর্তাগুলো একটু ট্রাই করবো, এটা কি ভর্তা জানি না। বিসমিল্লাহ। কোনো একটা শুটকি ভর্তা, বুঝতেছি না আসলে কি শুটকি ভর্তা, কিন্তু ভর্তাটা মজাই লাগছে মোটামুটি। অনেকটা জাহাঙ্গীরনগরের সাথে খাবারের মিল আছে। এই কালিজিরা ভর্তা নিলাম এবার। কালিজিরা ভর্তাটাও মজা। এটা কি ভর্তা? ভর্তাগুলো একটু আঠালো। এটা চিংড়ি ভর্তা। তো তিনটা ভর্তা খাইলাম, তিনটা ভর্তাই টেস্ট মোটামুটি ভালোই লাগলো। আমি এগুলা রেটিং দিব হচ্ছে গিয়ে 8/10 ভর্তাগুলো। এবার একটু এই মাছটা থেকে কিছুটা অংশ আমরা নেই। লেজের দিকটাই নিলাম, করকরে ভাজা। বিসমিল্লাহ। মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, যে কোনো মাছ ভাজা হলে একটু কুলমুড়ে ভাল লাগে। আর তেলাপিয়া মাছটা ভাল লাগে এই জন্য যে এটার তেমন কোনো
কাটা নাই, আমরা এই এই ভাতটা ঢেকে রাখি কারণ মাছি আসতেছে, পাশের যে পরিবেশ এই পরিবেশের জন্য মাছি আসতেছে। তেলাপিয়া মাছটার উপরে এক ধরনের একটা চাট মশলা টাইপের কিছু একটা ওরা ছিটাই দিছে, এই জন্য এটা খেতে ভালো লাগতেছে। এবং আমার মনে হয় যে এখানে আসলে কেউ যদি মাছ ভাত খাইতে চায় তাও তার কাছে ভালো লাগবে আর কি। এবার হাত দিয়ে নিয়ে নাও, হাত দিয়ে নিয়ে নাও। না আমি পুরাটা আমি আমি খেতে পারবো না, আমি জাস্ট একটু নিয়ে ট্রাই করি। চিকেনটা আগে ভেজে নেওয়া হয়েছে তারপরে রান্না করা হয়েছে। ফার্মের চিকেন টেস্ট মোটামুটি, তবে একটু ডাল নিলাম, এখানে ডাল আছে, এই প্যাকেজটাতে ডাল আছে আর কি। আমি আরেকটু মাছ নিই এখান থেকে, শুকনো মরিচ আছে, মাছ ভাজা খাওয়াই বেশ মনে হয় এইখানে। সাথে কিছু ভর্তা থাকতে পারে, মাংস আর মাছের এটি দিচ্ছি। মাছ ভাজার রেটিং আমি দেবো হচ্ছে 9/10, 10-এ 9। আর মাংসটা হচ্ছে গিয়ে 7/10, খারাপ না চলে। তেলাপিয়া মাছের উপরে একটা চাট মশলা দেয়, এই চাট মশলাটা দেওয়ার কারণে মাছের টেস্ট বহুগুণে বেড়ে গেছে। এই ভাইয়া তেলাপিয়া মাছের উপরে চাট মশলা দিছে না? কনফার্ম হয়ে নিলাম, ওই যে দেখেন জল পাচ্ছি। আমি দেখছি আপনারা দেখেন নাই, ওই যে দোয়েল পাখি আম গাছে ভরা। শেষ করি ডালের রেটিং 6/10, তবে ডাল এই জায়গা অত পাতলা না, ঘন ডাল আছে, ভালো লাগবে। এটা বাসায়ও ট্রাই করতে পারেন, তেলাপিয়া মাছ করা ভেজে উপরে এই যে দোকান থেকে কিনে চাট মশলা নিয়ে একটু ছিটাই দিয়ে খাওয়া শুরু করবেন ডাল দিয়ে, অসাধারণ। তো আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই। এখন এই মুহূর্তে আমরা আছি মিরপুর বেড়িবাঁধ তামান্না ফিউচার পার্কের, সরি তামান্না ফিউচার পার্ক না, এটা কি তামান্না তামান্না পার্ক ফ্যামিলি পার্ক, তামান্না ফ্যামিলি পার্ক।
ওইটার পাশেই এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে গিয়ে বাঙালিখানা। বাঙালিখানা রাসের মতন বিদায়, চলে আসতেছি নতুন কোনো এপিসোড নিয়ে। তবে ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, ঢাকার ভিতরে খুব একটা রিভিউ করতে এখন আর ভালো লাগতেছে না। ঢাকার বাইরের খাবারগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব, বিভিন্ন বিভাগে, বিভাগীয় শহরে, বিভিন্ন জেলা, জেলা শহর, গ্রামগঞ্জের খাবার, হাটের খাবার, এসবের দিকে আমরা যাব। তো আজকের মতন আল্লাহ হাফেজ।